হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে তোমরাও বানিয়ে ফেলতে পারো বন্ধুরা এইরকম ব্রেড আর নুডলস দিয়ে ঝটপট মুচ মুচে মুখর হচ্ছে জিভে জল আনা একটা রেসিপি বন্ধুরা ছোটো থেকে বড়ো যাকেই বানিয়ে খাওয়াবে সে কিন্তু বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপিটা বানানোর জন্য খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুর অসম্ভব সুন্দর তো চলো কীভাবে বানিয়েছে দেখে নাও ঝটপট তোমরা নমস্কার আমি সোনু সোনু কিচেনে সকলকে স্বাগত জানিয়ে আজ ব্রেড আর নুডলস দিয়ে তোমাদের সঙ্গে একটা দুর্দান্ত জিভে জল আনা রেসিপি শেয়ার করছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তার জন্য নিয়ে নিয়েছি ছোটা এখানে স্লাইস করা ব্রেড আর নিয়ে নিয়েছি নুডলস তো আমি এগুলোকে সাইডে রেখে দিয়ে কড়া গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি বন্ধুরা তারপর দিয়ে দিয়েছি দু চামচ সাদা তেল তেলটা ভালো করে গরম করে নিয়ে আমি দিয়েছি এখানে হাফ কুচনো পেঁয়াজ পেঁয়াজটা নাড়াচাড়া করে নিয়ে একটু ভাজা করে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো ছোটো সাইজের একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা আমি একেবারেই দিয়ে দিচ্ছি কারণ আর পরে দেওয়া যাবে না লবণটা তাই লবণটা একেবারে কিন্তু দিয়ে দিতে হবে লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচেরও কম অল্প পরিমাণে হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব এর মধ্যে হাফ কাপের মতো জল জলটা দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি নুডলসটা নুডলসটা দিয়ে আমি ভালো করে এর মধ্যে মিশিয়ে নেবো যাতে জলের সঙ্গে ভালো করে মিশে যায় নুডলস তারপর মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢেকে রান্না হতে দিয়ে দিচ্ছি যতক্ষণ না নুডলসটা সেদ্ধ হচ্ছে এদিকে ব্রেডগুলোর থেকে আমি সাইডগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এইভাবে চার পাঁচটা কেটে নিচ্ছি আর এগুলো কিন্তু ফেলে দেব না বন্ধুরা আমি এগুলোকে রেখে দেব পরে আমি এগুলোকে অন্য কোনো রেসিপি করলে এগুলো কাজে লাগাবো ব্রেড কাম বানিয়ে আমি এটা রেখে দিচ্ছি তো এখন আমি ব্রেডটাকে কেটে নিয়ে বেলনার সাহায্যে দেখো রুটির মতো একদম হাতে হাল এটাকে বেলে নেব খুব ভালো করে এইভাবে একটু চেপে করে দিলেই কিন্তু সুন্দরভাবে এটা বেলা হয়ে যাবে আর এটা কিন্তু ভেঙে যাবে না তো দেখো এইগুলো আমি প্রত্যেকটা ব্রেডকে এইভাবে একটু বেলনার সাহায্যে এইভাবে বেলে নিচ্ছি বেলে নিয়েছি এখন আমি রেখে দিচ্ছি এদিকে একটা কাপের মধ্যে দু চামচ নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার তোমাদের কাছে কর্নফ্লাওয়ার না থাকলে তোমরা এখানে ময়দা ব্যবহার করতে পারো দু চামচ বন্ধুরা তবে আটাটা ব্যবহার না করারই চেষ্টা করবে ময়দাটাই ব্যবহার করার চেষ্টা করবে বন্ধুরা এখন আমি এক চামচ জল দিয়ে কর্নফ্লাওয়ারটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো রকম দোলা ভাব না থাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলেই কিন্তু সুন্দরভাবে মিশে যাবে কোন ফ্লাওয়ারটা মেশানো হয়ে গেছে এখন সুন্দরভাবে একটা আমি সাইডে রেখে দিচ্ছি এদিকে ঢাকা খুলে দিয়েছি নুডলসটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে নুডলস মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা কিন্তু যে বাড়িতে থাকা যেরকম যে কোনো নুডলস মশলা এখানে ব্যবহার করতে পারো আমি দিয়ে এটাকে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি তারপর একটা প্লেটের মধ্যে এটা নুডলসটাকে উঠিয়ে নেব নুডলসটাকে উঠিয়ে নিচ্ছি এইভাবে তারপর কিছুক্ষণ এটাকে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য নুডলসটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু এরকম আর চিপচিপে থাকবে না সুন্দর একটু ড্রাই হয়ে যাবে তোমরা চাইলে ফ্যানের নিচেও দিয়ে দিতে পারো তো দেখো নুডলসটা কিন্তু আর চিপচিপে নেই হালকা কিন্তু ড্রাই হয়ে গেছে এখন আমি ব্রেডের উপরে পাউরুটিটার ওপরে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা এরকম চার সাইডে আমি দিয়ে দেব সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি চামচের সাহায্যে কর্নফ্লাওয়ার ব্যাটারটা চারপাশে লাগিয়ে নিয়েছি তারপর আমি এখন একটা চামচের সাহায্যে নুডলসটা উঠিয়ে নিচ্ছি খুব বেশি কিন্তু এখানে দেওয়া যাবে না এইভাবে পরিমাণ মতো দিয়ে দিতে হবে আমি এখানে এক চামচের মতো দিয়ে দিয়েছি তারপর এটাকে রোলের মতো করে মুড়ে দিচ্ছি এইভাবে মুড়ে নিলে কিন্তু ব্রেডটা ভাঙবে না বন্ধুরা সুন্দরভাবে কিন্তু এটা সিল হয়ে যাবে যেহেতু কর্নফ্লাওয়ার লাগানো আছে তাই এটা দেখো সুন্দরভাবে কিন্তু মুড়ে যাচ্ছে খুলছে না এইভাবে সাইডগুলো একটু হাত দিয়ে আঙুল দিয়ে চেপে চেপে দিলেই কিন্তু ভালো করে বসে যাবে আমি আবারও তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি দেখো সেমভাবে আমি কিন্তু কর্নফ্লাওয়ার লাগিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি নুডলস নুডলসটা দিয়ে এইভাবে রোলের মতো করে এটাকেও ফোল্ড করে নিলেই কিন্তু হয়ে যাবে এটা বানানো খুবই সহজ বন্ধুরা তোমরা একবার দেখলেই কিন্তু বানিয়ে ফেলতে পারবে ঝটপুর আর সবগুলো আমি সেম একইভাবে কিন্তু বানিয়ে নিচ্ছি তোমরাও একবার এইভাবে ইভিনিং স্ন্যাক্স হিসাবে বা বাচ্চাদের টিফিন হিসাবেও বানিয়ে দিতে পারো বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে গেস্ট এলেও বানিয়ে খাওয়াতে পারো বন্ধুরা বারবার গেস্ট বুঝতে পারবে না যে তোমরা এটা কী দিয়ে বানিয়েছ খেতে একদম মুচমুচে মুখরোচ্ছ জিপ দিয়ে জল এসে যাবে এতটাই সুস্বাদু লাগে খেতে তো দেখো এদিকে আমার গ্যাসের মধ্যে কড়ার মধ্যে তেলটা গরম হয়ে গেছে আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তেলটা তেলটা সুন্দরভাবে গরম হয়ে গেছে এখন আমি প্রত্যেকগুলো নাস্তায় দিয়ে দিচ্ছি তেলের মধ্যে একটা দিয়ে আর তারপর একটা পিঠ ভেজে নিয়ে আমি আর একটা পিঠ ভেজে নিচ্ছি আর আঁচটা লো টু মিডিয়াম আঁচ রেখে কিন্তু এটাকে ভেজে নিতে হবে বন্ধুরা আর দেখো কতটা সুন্দর কালার এসে গেছে এর মধ্যে এগুলো কিন্তু একদম মুচ মুচে হয় খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কিন্তু এগুলো চায়ের সঙ্গেও পরিবেশন করতে পারো বা বৃষ্টির দিনে বিকেলে বসেও খেতে পারো বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে খেতে সবগুলো ভাজা হয়ে গেছে আমার এখন আমি এগুলোকে তেল থেকে ঝরিয়ে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেবো আমি দুটো ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছি টোটাল মোট আমার ছটা হয়েছে তো আমি দুটো ব্যাচে এগুলোকে ভেজে নিয়েছি তারপর প্লেটের মধ্যে উঠিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও এতে করে নতুন ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে অল নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে আর একটা লাইক করতে ভুলো না বন্ধুরা তোমাদের একটা লাইকে কিন্তু আমি নতুন ভিডিও বানাতে অনেক মোটিভেট হই বন্ধুরা তাই অবশ্যই একটা লাইক করে দিও কিন্তু তো দেখো সবগুলোই কিন্তু আমার বানানো হয়ে গেছে আমি একটা প্লেটে উঠিয়েও নিয়েছি আর এগুলো কিন্তু দারুণ মুচমুচে হয় দেখো তোমরা কত সুন্দর মুচ হয়েছে আওয়াজটা দেখেই বুঝতে পেরে গেছো বন্ধুরা আর তোমরা যদি ফেসবুক পেজে এই রেসিপিটা দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করতে ভুলো না বন্ধুরা কত সহজে কত অল্প উপকরণ দিয়ে তৈরি হয়ে গেলে মুচমুচে মুখরোচক জিবে জল আসা একটা রেসিপি বন্ধুরা হাতে মাত্র পাঁচ মিনিট থাকলে তোমরাও বানিয়ে ফেলতে পারবে ঝটপট রেসিপিটা ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলো না আবার নতুন রেসিপিটা দেখা হবে তোমাদের সঙ্গে ভালো